হ্যাঁ, গরম ঠান্ডা নেই এখানে। তোমরা বলো কখন শুরু করবো? আমরা গত 4 মাস ধরে আমাদের রাজ্যে এবং গোটা দেশে এই প্রচারের মধ্যে ছিলাম এবং ধাপে ধাপে মানুষের কাছে নিয়ে গিয়েছি। সরকারকে বলার চেষ্টা করা হয়েছে যে নাগরিকতা সংশোধনী যে বিল আপনাদেরও বলেছি, সেটার উদ্দেশ্য খুব একটা মহৎ নয়। বিভাজনের যে রাজনীতি, ধর্মের নামে উস্কানি এবং দেশের জনগণকে ভাগ করার যে উদ্দেশ্য সাং পরিবারের মূল, যার দ্বারা পরিচালিত হচ্ছে বিজেপি, এটা তারই একটা প্রয়োগ। সরকার তার সাংখ্যাধিক্যের জোরে সংসদে কোনো কথা না শুনে আইনবিদ, সংবিধানবেত্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক দলগুলো, এমনকি তাদের এনডিএ সমর্থক দলগুলো কারো কথা না শুনে তার পলিটিক্যাল এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেশ জুড়ে প্রতিবাদ আরো বেশি সোচ্চার হয়েছে। সরকার নিপীড়নমূলক ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, ছাত্রদের যে অধিকার, এই সবটাকে প্রদলিত করার চেষ্টা করেছেন গত কয়েকদিনে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং উত্তরপ্রদেশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে, নাদওয়াতে, আজমগড়ে সরকার মনে করেছে রাতের অন্ধকারে রিপ্রেসিভ মেজার্স নিয়ে সমস্ত অধিকারকে প্রদলিত করে ছাত্রছাত্রীদের উপর বর্বর আক্রমণ, হস্টেলের মধ্যে ঢুকে, লাইব্রেরিতে ঢুকে, টয়লেটসে ঢুকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঢুকে নির্বিচারে মার, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ভাঙচুর, ধরপাকড় এবং বেশ কিছু ক্ষেত্রে নিজেরা বা অন্যান্য কিছু এজেন্সির মারফত, দুষ্কৃতির মারফত দুষ্কর্ম করে সেটা ছাত্রছাত্রীদের উপর ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। আমরা যেমন এই সমস্ত তাণ্ডবের নিন্দা করছি, পুলিশের বর্বরতার নিন্দা করছি, তেমনি যেটা আসার কথা, আইনটা সংশোধন করার যে উদ্দেশ্য ছিল যে সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়া এবং সাম্প্রদায়িক বিভাজন, তার বদলে ওরা মনে করেছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বা জেএনইউ বা জামিয়া এদের উপর আক্রমণ করলে বাকিটা একটা সমর্থন পাবে, কিন্তু দল মত নির্বিশেষে সমস্ত প্রায় ক্যাম্পাস, আইআইটি, আইআইএম, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিজ, সেন্ট্রাল ইউনিভার্সিটিজ, স্টেট ইউনিভার্সিটিজ, গোটা দেশের ছাত্র সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষাবিদ, তারা গর্জে উঠেছেন। যেন মনে হচ্ছে ধর্মীয় রাষ্ট্র তৈরি করার জন্য ক্যাম্পাসের যে স্বাধীনতা আছে, ছাত্রদের যে স্বাধীনতা আছে, প্রতিবাদ করার যে স্বাধীনতা আছে, সেটাকে তারা শেষ করে দেবে। আজকে শুধু আমাদের দেশে নয়, বিদেশেও ভারতীয় বংশোদ্ভূত যেখানে আছেন, যারা গণতন্ত্র
প্রিয় এবং মানবিকের মানুষ আছেন, তারা সবাই প্রতিবাদ করছেন। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আমাদের যেমন যতগুলো আইন বিশ্ববিদ্যালয় আছে, আইন কলেজ আছে, তারা যেন প্রতিবাদ করছেন। এটাই হচ্ছে ভারত আত্মা, সোল অফ ইন্ডিয়া। আর এই জন্য আমরা প্রথম থেকে বলেছিলাম, যদিও ওরা এম করছে মুসলমান সংখ্যালঘুদেরকে একটা আইসোলেট করে ভিলেন সাজিয়ে, কখনো বাংলাদেশি, কখনো অনুপ্রবেশকারী, কখনো রোহিঙ্গিয়া বলে এই সমস্ত অপরাধ করে নেবেন। আর এই জন্যই প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে বলছেন, পোশাক দেখলেই চেনা যায় কারা প্রতিবাদ করছে। দিল্লিতে ছাত্র তার জামা খুলে তার পৈতে দেখিয়ে বলছে, প্রধানমন্ত্রী আর কি দেখতে চান? আমরা যেটাই বলছি, এই আইনটা তো একটা বাহানা। আসল উদ্দেশ্য যেটা, খাদ্য নিয়ে, পোশাক নিয়ে, উপাসনার পদ্ধতি নিয়ে, ভাষা নিয়ে যে বিভাজনটা করতে চাইছে, আগে দিয়ে আপনাদের বলেছিলাম, ডিজায়ারেবল অ্যান্ড নট ডিজায়ারেবল, প্রেফারেবল নট সো প্রেফারেবল, পিপল লাইক আস, পিপল নট লাইক আস। তাহলে এটা হচ্ছে দেশের 132 কোটি মানুষকে ভাগ করার চেষ্টা, এরা আমার মতো, এরা আমার মতো নয়। মানে একটা প্রধানমন্ত্রী একটা নির্বাচনী প্রচারের সময় কখনো পোশাকের দোহাই দিয়ে বলতে পারেন না। আমরা তো দেখি যখন ধর্ষণ কাণ্ড হয়, তখন এই পুরুষতান্ত্রিক সমাজে এই আরএসএসের লোকেরা তখন মেয়েদের পোশাক নিয়ে বলে, দোষ দেয়। এটা মানসিকতা, মেন্টালিটি। 18 তারিখ ডিসেম্বর গোটা বিশ্বের সংখ্যালঘু অধিকার দিবস, ইউনিভার্সাল মাইনরিটি রাইটস ডে। আজকে 17 তারিখ রাজেন লাহিড়ি কাকরি মামলার তার শহীদ দিবস, তাকে গোন্ডা জেলায় ফাঁসি দেওয়া হয়েছিল 1925 সালে। আর 19 তারিখে আশফাকুল্লাহ, রামপ্রসাদ বিসমিল এবং রোশন সিংকে ফায়জাবাদ, গোরখপুর এবং এলাহাবাদে ফাঁসি দিয়েছিল আলাদা আলাদা করে ব্রিটিশ। কিন্তু আমাদের ঐতিহ্য এক, এই জন্য আমরা 16, 17, 18 এই প্রচারের মধ্যে দাঁড়িয়ে 19 গোটা দেশে এবং আমাদের রাজ্যে আমরা সমস্ত বামপন্থী এবং বাম সহযোগী দলগুলোকে নিয়ে আমরা প্রতিবাদের ডাক দিয়েছিলাম। পাশাপাশি মানুষ প্রতিবাদ করবেন, অনেকে এরকম কিছু কিছু মন্তব্য শুনেছি, দেখেছি, এটা কেন হলো, ওটা কেন হলো। আসলে উষ্মা, রাগ, ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সেটা ফেটে পড়বে, সেটাই গণতান্ত্রিক রাষ্ট্রে, সেটাই ভালো, পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রী হঠাৎ বলছেন আন্দোলন করবেন না, অবরোধ করবেন না, কে শিখিয়েছে? চোর পালালে বুদ্ধি করে? একটা অংশের আছে 40 বছর বয়স হলে তবে বুদ্ধি হয়। মুখ্যমন্ত্রী এখন 40 বছর বয়স হয়েছে? যখন সিঙ্গুরের গাড়ি কারখানা গুরুত্বে যখন রাস্তা অবরোধ করে ন্যাশনাল হাইওয়ে বসেছিলেন, তখন এই সেন্সটা ছিল না? আগুন জ্বালিয়ে, অবরোধ করে, বন্ধ দেখে, একটার পর এক বিশৃঙ্খল অবস্থা তৈরি করে, খাল কেটে, খাল ভেঙে, ব্রিজ ভেঙে, মিথ্যা প্রচার করে, গুজব করে, এইসব বাহিনীকে সঙ্গে নিয়ে, তাদের মধ্যে যারা এইসব আগুন নিয়ে খেলেছিল, তাদের মধ্যে কাউকে মন্ত্রী করেছেন, কাউকে এমপি করেছেন, কাউকে এমএলএ করেছেন, তিনি এটা শিখিয়েছেন যে আগুন নিয়ে খেললে তবে নির্বাচনে জেতা যায় এবং টিকিট পাওয়া যায় এ রাজ্যে। এখন তিনি বলছেন এসব করবেন না, ঠিকই, সব মিথ্যে কথা তিনি বলেন না, সত্যি কথাই বলেছেন যে এরকম স্টেশন পড়ানো যায় না, মানুষের অসুবিধে হচ্ছে, রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিচ্ছিন্ন, পরীক্ষার্থী ভর্তি যারা হবে, অসুস্থ মানুষজন, তাদের অসুবিধে হবে। উনি বলছেন বাস, রেল এগুলো জাতীয় সম্পত্তি। যখন বিধানসভার সব ফার্নিচার তিনি দাঁড় করিয়ে ভাঙছিলেন, সেগুলো কি, সেটা কার বাপের সম্পত্তি ছিল? সেটা কি জাতীয় সম্পত্তি ছিল না? সেটা কি রাজ্যের সম্পত্তি নয়, মানুষের সম্পত্তি নয়? তাহলে নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহ দোহাই। আর এজন্যই আমাদের রাজ্যে প্রশাসন কি করছিল,
যা কিছু প্রথম কয়েকদিন মুর্শিদাবাদে হোক, হাওড়ায় হোক, উত্তর দিনাজপুরে হোক বা অন্যত্র যায়, আমি তার বর্ণনা দিচ্ছি না, যেগুলো রিপোর্টে বেরিয়েছে, আমি গুজবের কথা বলছি না, আইটি সেলের হোয়াটসঅ্যাপের কথা বলছি না, যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য কে দায়ী? মুখ্যমন্ত্রী বলছেন আমি নাগরিকতা আইনের বিরুদ্ধে, সংবিধান বিরোধী, তাহলে বিশাল সংখ্যক মানুষ যারা গত 3-4 মাস ধরে প্রচার করছে নো এনআরসি, নো নাগরিকতা আইনের সংশোধন, নো এনপিআর, এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে ধারা তৈরি করেছেন তার নিজের দলের কিছু কর্মী, সমর্থক, দরদি, নেতা, এমএলএ, এমপি, এই ধরনের সুযোগে যারা বোমা নিয়ে খেলে, যারা আগুন নিয়ে খেলে, কিছু ঘটনা ঘটাবে না, এই ব্যাপারে তার আইবি কী করছিল, তার এসবি কী করছিল, পুলিশের কাছে খবর ছিল না? তিনি তো একই কায়দায় করছেন, যোগী যেভাবে ইন্টারনেট বন্ধ করেছে গোটা রাজ্যে, মমতা ব্যানার্জিও তাই করেছেন, হাওড়া জেলা নবান্ন বন্ধ ছাড়া বাকি সব জেলায় নবান্ন বন্ধ, জেলা ইন্টারনেট বন্ধ, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কয়েকটা সাব ডিভিশন এলাকাভিত্তিক ইন্টারনেট বন্ধ, আসাম তাই করেছে বিজেপি সরকার, ত্রিপুরা তাই করেছে বিজেপি সরকার, কাশ্মীরে তাই করেছে, আমরা 5ই আগস্ট থেকে লকআউট করে দিয়েছে রাজ্যকে এবং তারপর বলছে সব শান্ত, এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। যা কিছু হয়রানি হয়েছে, অসুবিধে হয়েছে, তার জন্য এই রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, যেমন উত্তরপ্রদেশে যোগী সরকারকে দায়িত্ব নিতে হবে, আর দিল্লিতে যা ঘটনা ঘটছে তার জন্য দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়, অমিত শাহকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, এবং উত্তর পূর্ব ভারতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি নেতৃত্বকে এবং সেখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, আলাদা ক্ষেত্রে আলাদা নিয়ম হতে পারে না। আমরা প্রথম থেকেই বলেছিলাম প্রতিবাদ হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের রাস্তায় আমরা আছি, কিন্তু একটা বিশেষ ধর্মীয় আবরণে মোড়কে প্রতিবাদ করলে সেটা আরএসএস, বিজেপি যা চাইছে বিভাজন রাজনীতি, যেটা তৃণমূল কংগ্রেস এখানে রাজ্যে যেটা শিখিয়েছে, সেটারই রিপিট অ্যাকশন হবে, তাতে লাভ হবে না। এজন্য বৃহত্তর ঐক্য গড়ে যারা মানবাধিকারের পক্ষে, যারা সংখ্যালঘু অধিকারের পক্ষে, যারা দেশের সংবিধানের পক্ষে, যারা গণতান্ত্রিক অধিকারের পক্ষে, যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে, তাদের সবাইকে নিয়ে লড়তে হবে। মূল লড়াইটা হচ্ছে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার চরিত্রটাকে নষ্ট করা হচ্ছে, তাহলে ধর্মনিরপেক্ষতার চরিত্র নষ্ট হওয়ার প্রতিবাদ যদি করতে হয় এবং ধর্মনিরপেক্ষতার চরিত্রকে যদি রক্ষা করতে হয়, তাহলে ধর্মনিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকেই, ধর্মনিরপেক্ষভাবেই, ধর্মনিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়েই তার প্রতিবাদ করতে হবে, এবং তবে সেটা সফল হবে। আরএসএস, বিজেপি চাইছে এটাকে একটা ধর্মীয় মেরুকরণের কাজ, তৃণমূল সেই আউটসোর্সটাকে নিয়ে আমাদের রাজ্যে সেই কাজটা করেছে বলেই এখন এতটা আমাদের রাজ্যে বিভাজন হয়েছে, এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করেও মগজের মধ্যে একটা ঘৃণা এবং বিভাজন এর কাজটা চলছে। সেখানে আমরা প্রথম থেকেই বলেছি, বিশেষত মুসলমান সংগঠনগুলো, সংখ্যালঘু সংগঠনগুলো, অন্যান্য মঞ্চগুলোকে যে যৌথভাবে আন্দোলন করা হোক, সেটা যেমন সংগঠিত রাজনৈতিক পার্টি আন্দোলন করলে সেটা একটা দায়বদ্ধ থাকে, দায়িত্ব থাকে। আমাদের রাজ্যে কিছু কিছু তাত্ত্বিক সেই কামদুনি ঘটনা থেকে আমরা দেখেছি, যখনই কোনো ঘটনা হয় বলে না অরাজনৈতিক মঞ্চ থেকে স্বতঃস্ফূর্তভাবে এগুলো করলে হয়, তাতে শাসক দলের লাভ হয় এবং সে লাভ হয়েছে। এজন্যই আজকে যখন গতকাল আপনারা দেখেছেন আমাদের এই 4 দিনের আহ্বানের প্রথম দিনে দুর্গাপুরে সূর্যদা বনগাঁতে বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান, পরিষদ দলের নেতা সূর্য মিশ্র, এই সুজন চক্রবর্তী নিউ টাউনে রায়হাটে, আমি নিজে হাওড়ায় উলুবেড়িয়াতে, এছাড়াও অসংখ্য পথসভা, মিছিল, জনসভা, প্রতিবাদ সভা হয়েছে, কোথাও সিপিএমের নামে, কোথাও ভিন্ন গণসংগঠনের নামে, কোথাও বামফ্রন্টের নামে, কোথাও বামপন্থী, বৃহত্তর বামপন্থী দলগুলোকে নিয়ে, কোথাও অন্যান্য বাম ও সহযোগী দলগুলোকে নিয়ে, এবং মানুষের সাড়া আছে। একটা বড় অংশের মিডিয়া সেগুলো ব্ল্যাকআউট করলেও, এবং এই ঘটনাতেই মুখ্যমন্ত্রীর টনক নড়েছে, যিনি চুপচাপ পাশ কাটিয়ে যেতে চেয়েছিলেন, কিছু এমপিকে গড়হাজির রেখে পার্লামেন্টে শ্যাম রাখি কুল রাখি ধরি মাছ নাচুই বাণিজ্যের অভিনয় করছিলেন, তাকেও এখন কয়েকটা ইভেন্ট অর্গানাইজ করতে হচ্ছে, যে ইভেন্টগুলো উনি অর্গানাইজ করেন সেটাও ভালো,
মুখ্যমন্ত্রী যদি প্রথম দিন থেকে নামতেন, তাহলে তার দলের যারা কর্মী সমর্থক আছে তাদের মধ্যে যে উষ্মা রাগ ক্ষোভ আছে সেটা অন্যভাবে ফেটে পড়তো না, অন্য কোনো মঞ্চে যেত না, সেটা সংগঠিতভাবে হতো। এবং এটা করতে দু তিন দিনের ইভেন্টের ব্যাপার না। তো কালকে যখন আমরা এনআরসির ব্যাপারে জমি দেওয়ার সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে হবে আমরা কিনা বলে যখন বামপন্থী সহযোগী দলগুলো বনগাঁতে যখন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে মিছিল, যখন সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামপন্থী দলের নেতা যখন নিউটাউনে, তখন সরকার বাধ্য হয়েছে এনপিআর সম্পর্কিত তার যে নোটিফিকেশন সেটাকে স্টেট করেছে। আমরা বলেছি বাতিল করতে হবে, সরকারের দ্বিচারিতা একটা প্রমাণিত হয়, এতদিন ধরে বলছেন না আমরা কিছু করছি না, তারপরে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এনপিআর সেন্সার সব এক, কালকে মানুষের মেজাজ দেখে তিনি বাধ্য হয়েছেন। এবং সেখানেও আমরা স্যাটিসফাইড না পুরোটা, অনেকটা হয়েছে, টু স্টেট টিল ফার্দার ক্লারিফিকেশন, এটা তো একটা চালাকি, তাকে তো বলতে হবে এটা বাতিল আর সেই ঘোষণা করতে হবে আর সে জন্য আন্দোলন চলবে। তারপরে সরকার থেকে বলা হয়েছে আরেকটা নোটিশ দিয়ে যে ওই হাউজিং ইনফ্রাস্ট্রাকচার নিউ টাউনে কোনো জমি দিচ্ছে না। কেন রাজ্য সরকার কি ঘোমটা রাখলে, কেন মুখ্য সচিব মুখ্যমন্ত্রী কেন বলতে পারে না রাজ্যের কোথাও কোনো সরকারি সংস্থা, কোনো সরকারি অধিকৃত সংস্থা ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেয়নি বা দেবে না? শুধু একটা ওই টাউনশিপের মধ্যে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার জমি দেয়নি, এটা বললে তো হবে না, এটি তো চালাকি হচ্ছে। কারণ যে ল্যান্ড আইডেন্টিফাই করা হয়েছে সেটা অন্য সংস্থার, রাজ্য সরকারের অন্য ডিপার্টমেন্টের, তাহলে কোথায় আটকাচ্ছে? মুখ্যমন্ত্রী রাস্তায় প্যারেড করতে পারেন কিন্তু তার মুখ্য সচিব বলতে পারে না, নবান্ন থেকে ঘোষণা দেওয়া যেতে পারে না যে এ রাজ্যে এনআরসির জন্য ডিটেনশন ক্যাম্পের জন্য আমরা কোনো সহযোগিতা করছি না অন রেকর্ড, অ্যান্ড দ্যাটস হোয়াট প্রিসাইজলি উই ওয়ান্ট। 19 তারিখে গোটা দেশে প্রায় সমস্ত সংগঠন একযোগে, যারা এনআরসির বিরুদ্ধে, যারা নাগরিকতা আইনের সংশোধনের বিরুদ্ধে, ওই কাকরি শাহাদাত দিবসের দিনে আমরা কলকাতায় এবং জেলায় জেলায়ও কর্মসূচি নিয়েছি, রামলীলা ময়দান থেকে বিকেল 4টার সময় মিছিল পাক সার্কাস অভিমুখে যাবে, রামলীলা ময়দান থেকে মৌলালী হয়ে পাক সার্কাস ময়দানে জরুরি অবস্থা বিরোধী আন্দোলনের এবং জরুরি অবস্থার প্রাককালে আদিবাসীবাদী সন্ত্রাসের সময় গোটা দেশ জুড়ে রেল ধর্মঘটে কেন্দ্র করে এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যে উত্তাল আন্দোলন হয়েছিল, যে সেই প্রজন্মের মানুষ আমরা যারা আমরা রাজনীতিকে আকর্ষিত হলাম, গোটা দেশব্যাপী আজকের আন্দোলন সংঘবদ্ধ ঐক্যবদ্ধভাবে সেরকমই রূপ এবং প্রারূপ দেখা যাচ্ছে। আর অনেক মানুষ যারা এই আন্দোলনের পরিধির বাইরে আছেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি, দেশ এক, দেশের সংবিধান এক, দেশের জনগণ এক, তাদের অধিকার সমান, তাকে কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট হবে না, এই সেন্সটা সবচেয়ে বড় আঘাত। কেউ কেউ বলছে এই আইন তো হয়েছে, তাহলে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু প্রশ্ন করে থাকতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে গোটা দেশে অর্থনৈতিক মন্দির জোরে, বেরোজগারের জন্য, কারখানা বন্ধের জন্য মানুষ অসহায়, মুদ্রাস্ফীতির জন্য মানুষ অসহায়, কৃষক অসহায়, সবচেয়ে মার্জিনাল সেকশন প্রান্তিক মানুষ তাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ, তার উপর দাপট হচ্ছে সাংখ্যাধিক্যের দাপট মাতব্বরি, এবং সেখানে দাঁড়িয়ে একটা অংশের মানুষকে মধ্যে এই ভয় বা ভীতি ঢোকানো যে তোমার অস্তিত্বের সংকট, তুমি ভারতীয় কি না
এটা তোমাকে বলতে হবে। এই বুজরুগিটা মানুষ ধরতে পেরেছেন। কাউকে নাগরিকতা দেওয়ার জন্য নয়, অমিত শাহ যেটা বলেছেন পার্লামেন্টে কাউকে নাগরিকতা অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, এটা কাউকে নাগরিকতা দেওয়ার জন্য নয়। তাহলে সরকার বলতো এই রাজ্যে এত সংখ্যক মানুষ আছেন, এই জন্য আমাকে আইন করতে হয়েছে যে এইটার জন্য এদের নাগরিকতা আটকে আছে, নাগরিকতা দেব। বিশেষত আমাদের রাজ্যে কখনোই প্রশ্ন আসেনি কে ওই বাংলা থেকে এসছে, কে এই বাংলা থেকে এসছে। টোটাল ইন্টিগ্রেশন হয়েছিল, সেই ইন্টিগ্রেশনটাকে ভাঙা হচ্ছে। We are left stand for integration, the BJP Sangparigar Paribar is out for disintegration, segregation. এই সেগ্রিগেশনের বিরুদ্ধে লোকে, আর যাকে তুমি সেগ্রিগেট করবে সে তত